অবশেষে জল্পনা কল্পনার অবসান। সর্ষের মধ্যেই ভূত লুকিয়েছিল, পাওয়া গেল সর্ষের মধ্যেই ভূত। ধারাবাহিকভাবে একটা কথাই কিন্তু ভেসে আসছিল, কিভাবে বাংলাদেশ থেকে লোক ইন্ডিয়াতে প্রবেশ করছে, কড়া প্রহরা রয়েছে সীমান্ত এলাকায়, তারপরেও কিভাবে ঢুকছিল। অবশেষে সব কিছুর অবসান। পুঠিয়া গ্রাম পঞ্চায়েতের দুরং ওয়ার্ডের রফিকুল ইসলামের মেয়ে জান্নাত আক্তার, বয়স 14, ক্লাস 8-এ পরীক্ষা দিয়ে, ফাইনাল পরীক্ষা দিয়ে সে লকডাউনের আগে ফেন্সিংয়ের ওই পাশে তার মামার বাড়িতে বেড়াতে যায়। তারপরে লকডাউনের কারণে আটকে পড়ে গত এপ্রিল মাসের 29 তারিখে 143 নম্বর গেটের মাঝামাঝি ফেন্সিংয়ের উপর দিয়ে তাকে নিয়ে আসে তার নিজের বাড়িতে থাকা লোকজন। এলাকার লোকজন জানতে পেরে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে খবর দিলে ডক্টর শুভ্রনীল রায়ের নেতৃত্বে মেডিকেল টিম সহ কলমচোড়া থানা পুলিশ ও টিএসআর তাদের বাড়িতে গিয়ে তাকে চিকিৎসা করে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ডক্টর শুভ্রনীল রায় কি বলছেন শুনুন। অন্যদিকে বিএসএফের কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে আসে বাংলাদেশ থেকে মানুষ, এটাই জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে একজন সাসপেক্ট ছিলেন, আমাদের গোরাংকোলা ফেন্সিংয়ের ইয়ে বাংলাদেশ থেকে আসেননি যতটা আমাদের খবর। সে এখন সুস্থ আছে, গত 29 তারিখে এসছে, আজকে 6 দিন চলছে, তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তেমন কোনো ভয়ের কিছু নেই, ঠিক আছে। আপনার নাদিয়া আক্তার বা জান্নাত আক্তার, কে লাগাইছে পাট্টা? আপনারা জানেন না যে বর্ডার সেটা জেনে এত মানে করা পদক্ষেপ দিয়ে রাখছে? মায়ের মন সহ্য হয়নি, কতক্ষণ থাকতে পারবো? তারপরে তো আপনি মেয়ে, তো কেমনি বেড়ার ফুল দিয়ে না গেছে? তুমি কোন জায়গাতে আসিলা এদিকে কেমনে তাইছ? তুমি কেমনি তাইছো এদিক থেকে? আপনারা জানেন না যে লকডাউন চলাকালীন আপনারা বাড়িতে বসে কিভাবে সময় উপভোগ করছেন তা আমাদের সঙ্গে তুলে ধরতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8837059667। আমরা তুলে ধরবো আপনাদের গুণগত দিকটি একেবারে সোশ্যাল বাংলার পর্দায়। আমরা সর্বদা আপনাদের পাশে রয়েছি, আমরা সর্বদা জনগণের পাশে রয়েছি। লকডাউন চলাকালীন স্টে হ্যাট হোম।
হাঁচিবা কাশির সময় রুমাল ব্যবহার করুন, ভালো করে হাত ধুয়ে নিন বারবার করে, প্রতিদিন ঘর দরজা জানালা ইত্যাদি পরিষ্কার করুন এবং পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যাতে করে পরিষ্কার করার সময় কোনো ধুলোবালি নাকে প্রবেশ না করে। প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আপনারা সাবান জলও ব্যবহার করতে পারেন। স্বচ্ছতা বজায় রাখুন, সতর্ক থাকুন এবং অযথা গুজবে কান দেবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রত্যেককে এই নির্দেশাবলী মানার অনুরোধ রইল। নমস্কার।